কার স্বাগতম জনাইছো এতিয়া বাতৰিলৈ ষ্টুডিঅত মই প্ৰাঞ্জল প্ৰথমটো খবৰ উত্তৰ গুৱাহাটীৰ ৰংমহলৰ আঠগাঁৱত সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডৰ প্ৰেমিকাক হত্যা কৰি পুতি থলে গাতত সাহিৰুল ইছলামে ডিঙি চেপি হত্যা কৰিছিল প্ৰেমিকাক হত্যাকাৰী সাহিৰুল ইছলামৰ ঘৰ গোৱালপাৰা লক্ষীপুৰত নিহত প্ৰেমিকাগৰাকী ধুবুৰী ফুলবাৰীৰ সাজেদা খাতুন ৰংমহলত ভাৰাতীয়া হিচাপে আছিল হত্যাকাৰী সাহিৰুল গৰিপুৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে ঘাতক সাহিৰুলক হত্যাকাৰী সাহিৰুল লোক নিৰ্মাণ বিভাগত কৰ্মৰত শ্ৰমিক এতিয়াও উদ্ধার হওয়া নাই যুবতীগৰাকীৰ মৃতদেহ এই ঘটনাক লৈ তীব্র চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে ইতিমধ্যে আমি আপোনালোকক কৈছো যে উত্তৰ গুৱাহাটীত এই নৃশংস হত্যাকাণ্ড ৰংমহলৰ আঠগাঁৱত এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হৈছে প্ৰেমিকাক হত্যা কৰি পুতি থলে গাতত সাহিৰুল ইছলামে ডিঙি চেপি হত্যা কৰিছিল প্ৰেমিকাক হত্যাকাৰী সাহিৰুল ইছলামৰ ঘৰ গোৱালপাৰা লক্ষীপুৰত আৰু নিহত প্ৰেমিকাগৰাকী ধুবুৰী ফুলবাৰীৰ সাজেদা খাতুন ৰংমহলত ভাৰাতীয়া হিচাপে আছিল হত্যাকাৰী সাহিৰুল গৰিপুৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে ঘাতক সাহিৰুলক হত্যাকাৰী সাহিৰুল লোক নিৰ্মাণ বিভাগত কৰ্মৰত এজন শ্ৰমিক কিন্তু এতিয়াও উদ্ধাৰ হোৱা নাই যুৱতীগৰাকীৰ মৃতদেহ মাইকীটো ইয়াতে আছিল ৰুম ভাড়া আছিল আমি ঈদৰ পিছত আহিলোঁ অহাৰ পিছত তাৰ মাইকীটো দেখা নাই তাক কৈছোঁ তাৰ মাইকীটো ক'ত থৈছা সি কৈছে যে ভনীয়েক ঘৰত থৈ আহিছোঁ তাৰপিছত মই চন্দ কৰিলোঁ যে সঁচা কথাটো পুহি তেনেহ'লে বাচি যাবি তাৰপিছত আমাক কৈছে ইয়াতে মাৰিছোঁ জাগাটো মোক দেখাইছে তাৰপিছত মই মালিকক কৈছোঁ মালিকক কৈছোঁ পুলিচক কৈ দিছে পুলিচে লগত লৈ গৈছিল যাৱাৰ পিছত মই জাগাটো দেখাই দিছোঁ ইতিমধ্যে পুলিচ অৱগত হৈছে হত্যাকাৰীৰ মৃতদেহটো ক'ত থোৱা হৈছে সেই কথাও পুলিচ জ্ঞাত আমাৰ সাংবাদিক ৰন্তু বৈশ্যৰ সৈতে যোগাযোগ স্থাপন কৰিছোঁ ৰন্তু মৃতদেহটো উদ্ধাৰ কৰিব পৰা গৈছেনে নাই হয় প্ৰাঞ্জল যোৱা নিশা উত্তৰ গুৱাহাটীৰ ৰংমহলত এক নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয় য'ত ৰংমহলত ভাৰাতীয়া হিচাপে আছিল একাংশ পথ নিৰ্মাণৰ শ্ৰমিক আৰু তেওঁলোকৰ দুগৰাকী শ্ৰমিকৰ বাহিৰে বাকী আটাইসংখ্যক শ্ৰমিক ঈদত নিজ নিজ ঘৰলৈ গৈছিল আৰু সাহিৰুল ইছলাম নামৰ শ্ৰমিকজন আৰু এগৰাকী তেওঁৰে পৰকীয়া প্ৰেমৰ বোৱাৰী আচলতে তেওঁ আনি ইয়াত ৰাখিছিলে ঘৰটোত আৰু তেওঁ প্ৰেমৰ সূত্ৰে তেওঁ সেই ঘৰটোতে ৰাখিছিলে কিছুদিনৰ পৰা আৰু যিহেতু দুয়োজন আছিল থকাৰ পিছত তেওঁ নিশা ধুবুৰী ফুলবাৰী সাজেদা খাতুন নামৰ মহিলাগৰাকীক ডিঙি চেপি হত্যা কৰা বুলি কৈছে আৰু এজন স্থানীয় এজন শ্ৰমিকে এই দৃশ্য প্ৰত্যক্ষ কৰিছিল বুলি কোৱা হৈছে আৰু তেওঁ এই ভাষ্য দিছে যিহেতু ধুবুৰী যি ফুলবাৰী আন আন শ্ৰমিকসকল যেতিয়া আহি পুনৰ ঈদত ঘৰলৈ ঘূৰি আহি ইয়াত যেতিয়া খোদপোচ কৰিছিল মহিলাগৰাকীক তেতিয়া আচল দৃশ্যটো উদঘাটন হয় আৰু মহিলাগৰাকীক সাহিৰুল ইছলামে হত্যা কৰা বুলি স্বীকাৰ কৰিছিল শ্ৰমিকসকলক আৰু তাৰপিছতে উত্তৰ গুৱাহাটী গৌৰীপুৰ আৰক্ষীয়ে সাহিৰুলক নিশাই গ্ৰেপ্তাৰ কৰে বৰ্তমানলৈকে যে মৃতদেহ ক'ত ৰখা হৈছে এই সম্পৰ্কত আমি সবিশেষ জানিব পৰা নাই আৰু এই মুহূৰ্তত কোনো ধৰণৰ তথ্য জনোৱা নাই তদন্তৰ খাতিৰত আৰক্ষীয়ে আৰু পৰৱৰ্তী সময়ত নিশ্চয়কৈ এই সবিশেষ জানিব পৰা যাব আচলতে এই শ্ৰমিকসকল কোনো চৰকাৰী কৰ্মচাৰী নহয় তেওঁলোকে পথ নিৰ্মাণৰ বাবে ইয়াতে উত্তৰ গুৱাহাটীত বাহৰ পাতি আছিল কিছুদিনৰ পৰা আৰু বাহৰ পাতি থকাৰ পিছতে তেওঁলোকে ঈদত সকলোবোৰ শ্ৰমিক ঘৰমুৱা হৈছিল যদিও এই দুই শ্ৰমিক ঘৰমুৱা হোৱা নাছিল আৰু ইয়াত অকলশৰীয়া অৱস্থাত এনেধৰণৰ এটা পৰিৱেশত হত্যাকাণ্ডটো সংঘটিত হয় আৰু এজন শ্ৰমিকে আহি ঘৰৰ পৰা উভতি আহি খোদপোচ কৰাত আচল ৰহস্যটো উদঘাটন হয় আৰু বৰ্তমান উত্তৰ গুৱাহাটী গৌৰীপুৰ আৰক্ষীৰ জিম্মাত আছে সাহিৰুল ইছলাম হত্যাকাৰী ধন্যবাদ ৰন্তু বৈশ্য এই সমগ্ৰ ঘটনাৰ সবিশেষ তথ্যখিনি জনোৱাৰ বাবে এতিয়ালৈকে মৃতদেহটো যিহেতু উদ্ধাৰ কৰা হোৱা নাই পৰৱৰ্তী সময়ত মৃতদেহটো উদ্ধাৰ কৰি আৰক্ষীয়ে মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰিব কিন্তু এইগৰাকী হত্যাকাৰীক বৰ্তমান জেৰা চলাই আছে এই সমগ্ৰ ঘটনাৰ আঁৰৰ কাৰণ উদ্ঘাটন কৰিবলৈ আৰক্ষীয়ে বিশেষ উদ্যোগ গ্ৰহণ কৰিছে কলিয়াবৰত পুনৰ হাতী মানুহৰ সংঘাতৰ খবৰ বনৰীয়া হাতীৰ আক্ৰমণত নিহত হৈছে এজন হাতীৰ আক্ৰমণত নিহত লোকজন অজিত চাওৰা লেংটেঙৰ আমগুৰি লাইনত নিশা এই ঘটনা সংঘটিত হয় উত্তৰ ডিজু সংৰক্ষিত বনাঞ্চলৰ পৰা আহিছিল বন্যহস্তীৰ জাক কলিয়াবৰত পুনৰ হাতী মানুহৰ সংঘাতৰ খবৰ আমি আপোনালোকক জনাইছোঁ বনৰীয়া হাতীৰ আক্ৰমণত নিহত হৈছে এজন হাতীৰ আক্ৰমণত নিহত লোকজন অজিত চাওৰা লেংটেঙৰ আমগুৰি লাইনত নিশা এই ঘটনা সংঘটিত হয় উত্তৰ ডিজু সংৰক্ষিত বনাঞ্চলৰ পৰা আহিছিল বন্যহস্তীৰ জাকটো
অরুণাচলৰ নামচাইত গুলিচালনাত আহত মিঠাই মারান্দির অবশেষত মৃত্যু হল। ডিব্রুগড়ৰ দামানী নার্সিংহোমত মৃত্যু হয়েছে মারান্দির। নামচাইর মমঙৰ পেট্রোল পাম্পত দুর্বৃত্তৰ গুলিত আহত হয়েছিল মারান্দি। এক্সকেভেটর চালক আছিল মিঠাই মারান্দি। অপহরণকারীলৈ টর্চ মৰাৰ বাবে গুলিচালনা কৰিছিল মারান্দিলৈ। এই ঘটনাত অপহৃত হয়েছিল পেট্রোল পাম্পৰ কেচিয়ার দিনেশ শর্মা। 27 এপ্রিলত সংঘটিত হয়েছিল অপহরণ আর গুলিচালনার ঘটনা। আর সেই অপহরণ গুলিচালনার ঘটনার পাছতেই চিঁয়র বাখর শুনি লগেলগে এইগৰাকী মিঠাই মারান্দিয়ে অপহরণকারীক লক্ষ্য করে টর্চ মারিছিল যাতে অপহরণকারী মুখমণ্ডল চিনাক্ত করব পারে। কিন্তু সেই সময়তেই অপহরণকারী গুলিচালনা করলে মিঠাই মারান্দিক লক্ষ্য করে প্রথম অবস্থাত আহত হয়েছিল আর দামানী নার্সিংহোমত ভর্তি করা হয়েছিল। কিন্তু অবশেষত করুণ মৃত্যু সাবটি লৈছে এইগৰাকী মিঠাই মারান্দি নামর লোকজনে। নামচাইর মমঙৰ পেট্রোল পাম্পত এই অঘটন সংঘটিত হয়েছিল। কিন্তু এতিয়াও সেই অপহরণ কাণ্ডর দুর্বৃত্ত জালত পড়া নাই। আমার সতীর্থ জেসিম আহমেদ বর্তমান ফুললাইনত আছে। জেসিম, দুর্ভাগ্যজনক ঘটনা, আর অধিক তথ্য বিচারিছো আপনার পৰা। হয় প্রাঞ্জল, এইখানে সময়ত আমি যদি কও তেও প্রায় যেগুলি গুলি চালনাত আঘাতপ্রাপ্ত হয়েছিল এই ঘটনাত, এই যে মিঠাই মারান্দি, অবশেষত শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। আর কব লাগিব যে সুদীর্ঘ 6টা দিন ডিব্রুগড় দামানী চিকিৎসালয়ত যথেষ্ট জীবন মৃত্যুরে যুঁজি অবশেষত হার মানিলে মৃত্যুর ওষুধ। আর এই ঘটনায় এক প্রকারে সীমান্তর সিপারর সেই যে অঞ্চল, সেই অঞ্চলের যে বর্তমানেও অব্যাহত থাকা যে চেপা উত্তেজনা তাক পুনের এবার উদঙাই দিলে, আর তাত নিরাপত্তার দিকটো পুনের এবার উদঙাই দিছে। অরুণাচল প্রদেশের নামচাই জেলার ভারত পেট্রোলিয়ামের তেল ডিপুত নিয়োজিত কেসিয়ারক 26 এপ্রিলত একাংশ অচিনাক্ত দুর্বৃত্ত অপহরণ করবলে আইছিল। সূত্র অনুযায়ী 3জন অস্ত্রধারী যুবকে নিশার ভাগত সিদিনা জে পি এমৰ জেনিয়ার নামচুম মালিকানাধীন পেট্রোল পাম্পর চৌখাম জেলার যে কর্মচারী দিনেশ শর্মাক অপহরণ করেছিল। ভুক্তভোগী খোজকাড়ি কাকোপথার ফাল দিকে এসকোর্ট করে থাকুতে জেড পি এমৰ চালক মিঠাই মারান্দিক অপহরণকারীর উপর টর্চটো কেন্দ্রীভূত করবলে চেষ্টা করার 3বারক গুলি চালনা করেছিল। আর তারপরে মিঠাই মারান্দি আসলতে এইদরে আঘাতপ্রাপ্ত হয়েছিল, সংকটজনক অবস্থা ডিব্রুগড়লে প্রেরণ করা হয়েছিল। তারপরেই যোৱাকালি সন্ধ্যা শেষ নিশ্বাস ত্যাগ করে। নিশ্চয়। আর কিন্তু এই সমগ্র ঘটনার আঁৰৰ সেই দুর্বৃত্ত এতিয়াও জালত পড়া নাই, সেই অঞ্চলটোত এতিয়াও ভয়ঙ্কর পরিস্থিতি অব্যাহত আছে। হয়, অসমৰ ঠিক সীমাতে লাগি থকা অরুণাচল প্রদেশৰ বিভিন্ন এনে ধরনের ঘটনা সঘনাই সংঘটিত হয়ে থাকার এতিয়াও আসলে তথ্য পোৱা যায়। শেহতীয়া ঘটনা তার এক এক উদাহরণ। আর অচিনাক্ত দুর্বৃত্ত বলে কলে সাধারণতে তাত থকা যুক্ত বিভিন্ন বিদ্রোহী গোট আছে তার আঙুলিওয়া হয়, আর বিভিন্ন সুরক্ষা এজেন্সি সমূহে সেই সমূহ সংগঠনের কথা উল্লেখ করে। অবশ্যই এই ঘটনাত কোন কেনেকৈ জড়িত আছে জানিব পৰা নাযায়, যদিও নিষিদ্ধ ঘোষিত কিছুমান সংগঠনের সশস্ত্র সংগঠনের এই কার্যকলাপ হব বলে ধারণা করা হয়েছিল। আর এই ঘটনায় আসলতে প্রকৃততে অরুণাচল প্রদেশ আর সেই অঞ্চল সমূহের যে দুর্গম অঞ্চল আছে অরুণাচল প্রদেশের, তাত এতিয়াও যে সন্ত্রাসজনিত কার্যকলাপ অব্যাহত আছে তার মুকলি ছবি এখন আসলে প্রতিষ্ঠিত করে সমগ্র আসলতে দেশতেই কবলে গেল। নিশ্চয়, ধন্যবাদ জানাইছো জেসিম। মুঠতে সেই অঞ্চলটো এক প্রকার সন্ত্রাস জর্জর হয়ে পড়েছে, আর তাদের বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়ে থাকে, আর সেই বিক্ষিপ্ত ঘটনার অংশ এইগৰাকী লোক মিঠাই মারান্দি, তেওঁৰ মৃত্যু হয়েছে ডিব্রুগড়ৰ দামানী নার্সিংহোমত। এবার উদালগুড়িত বৃহৎ পরিমাণের অস্ত্র ভাণ্ডার উদ্ধার করা হয়েছে। 6টা AK সিরিজের রাইফল উদ্ধার করা হয়েছে, 9mm পিস্তল আর বুজন পরিমাণের সক্রিয় গুলি উদ্ধার করা হয়েছে। শিকারীডাঙা হাবির পর জব্দ হয়েছে অস্ত্রখিনি, উদালগুড়ি আরক্ষী উদ্ধার করেছে এই অস্ত্রখিনি। পুনের জানাইছো, উদালগুড়িত বৃহৎ পরিমাণের অস্ত্র ভাণ্ডার উদ্ধার, 6টা AK সিরিজের রাইফল উদ্ধার, 9mm পিস্তল আর বুজন পরিমাণের সক্রিয় গুলি উদ্ধার, শিকারীডাঙা হাবির পর জব্দ হয়েছে অস্ত্রখিনি, উদালগুড়ি আরক্ষী উদ্ধার করেছে এই অস্ত্রখিনি। করিমগঞ্জৰ পেটেল নগৰত বিধ্বংসী অগ্নিকাণ্ড, সিং ইটাভাটাৰ এটা গুদামত অগ্নিকাণ্ড সংঘটিত হয়। শ্রমিকৰ বাবে নির্মিত কেইবাটাও ঘৰত লাগিল জুই, অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ তৎপৰতাত অৱশ্যে জুই নিৰ্বাপন কৰা হয়। অগ্নিকাণ্ডত কেইবা লাখ টকাৰ ক্ষয় ক্ষতি হৈছে, কিন্তু এতিয়াও জানিব পৰা হোৱা নাই অগ্নিকাণ্ডৰ প্ৰকৃত কাৰণ। এয়া করিমগঞ্জৰ পেটেল নগৰৰ দৃশ্য য'ত বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত হয়। সিং ইটাভাটাৰ এটা গুদামত অগ্নিকাণ্ড প্ৰথম অৱস্থাত সংঘটিত হয়, তাৰ পাছত শ্রমিকৰ বাবে নির্মিত কেইবাটাও ঘৰতো জুই বিয়পি পৰে।
অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ তৎপৰতাত অৱশ্যে জুই নিৰ্বাপন কৰা হয় কিন্তু ইতিমধ্যে কিবা লাখ টকাৰ ক্ষয় ক্ষতি হৈছে এই অগ্নিকাণ্ডৰ ফলত আজি ঘোষণা হ'ব ৰাজ্য চৰকাৰৰ তৃতীয় বৰ্গৰ নিযুক্তি পৰীক্ষাৰ ফলাফল দিনৰ 11 বজাত ঘোষণা কৰা হ'ব ফলাফল 11,510টা পদৰ বাবে ঘোষণা হ'ব ফলাফল সেবাৰ ৱেবছাইটত উপলব্ধ হ'ব ফলাফল সেই ৱেবছাইটটো আমি কৈ দিছো www.sebaonline.org এই ৱেবছাইটটোত আপোনালোকে ফলাফলসমূহ চাব পাৰিব কাইলৈ প্ৰকাশ পাব চতুৰ্থ বৰ্গৰ নিযুক্তি পৰীক্ষাৰ ফলাফল 11 মে'ত প্ৰদান কৰা হ'ব দুয়োটা বৰ্গৰ নিযুক্তি পত্ৰ গৃহমন্ত্রী অমিত শাহে বিতরণ করব নিযুক্তিপত্র রাজ্য সরকারের দুবছরীয় বর্ষপূর্তির দিনাই খানাপাড়াত প্রদান করা হব নিযুক্তিপত্র আজি রাজ্য সরকারের তৃতীয় বর্গের নিযুক্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করার খবর আমি আপনাদের জানাই আছো দিনের 11 বজাত এই ফলাফল আনুষ্ঠানিক রূপত ঘোষণা করা হব মুঠ 11,510টা পদের বাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার ফলাফল আজি 11 বজাত ঘোষণা করা হব সেবার ওয়েবসাইটত ওয়েবসাইটটি আমি আকো এবার কই দিছো www.sebaonline.org এই ওয়েবসাইটটোত আপোনালোকে ফলাফলবোৰ চাব পাৰিব আনফালে কাইলৈ প্ৰকাশ পাব চতুৰ্থ বৰ্গৰ নিযুক্তি পৰীক্ষাৰ ফলাফল আৰু 11 মে'ত প্ৰদান কৰা হ'ব এই দুয়োটা বৰ্গৰ নিযুক্তিপত্ৰ গৃহমন্ত্ৰী অমিত শাহে বিতৰণ কৰিব নিযুক্তিপত্ৰ ৰাজ্য চৰকাৰৰ দুবছৰীয়া বৰ্ষপূৰ্তিৰ দিনাই খানাপাৰাত প্ৰদান কৰা হ'ব নিযুক্তিপত্ৰ বাতৰিখিনিতে সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ